السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. رمضان কে উপলক্ষ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি আয়াত নাযিল করেছেন এবং তিনি বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে তিনি তিনটা পয়েন্ট বলেছেন, এক, কাদের উপর রোজা ফরজ করেছে এবং আমাদের উপর কেন রোজা ফরজ করেছে, এবং স্পেসিফিক শুধু কারা রোজা রাখবে, কাদেরকে তিনি আহ্বান করেছেন। যেমন তিনি সুবহানাহু তাআলা বলেছে মানে রোজা সবার উপর ফরজ না। প্রথম কথা হলো না খেয়ে থাকার কোনো মানে নেই, মানে একটা মানুষ না খেয়ে থাকবে আবার ঝগড়াও করবে, না খেয়ে থাকবে মিথ্যা বলবে, না খেয়ে থাকবে ধোকাবাজি করবে, না খেয়ে থাকবে সালাত আদায় করবে না, না খেয়ে থাকবে ঈমান নষ্ট হয় এমন বিলিফ রাখবে, তো ওর দরকার নেই না খেয়ে থাকার। শুধু শুধু শরীরকে কষ্ট দেওয়া, 60 বছর একটা জীবন এইটাকে মানে শুধু একটা মাস না খেয়ে কষ্ট দেওয়া। অবশ্য ডায়েট হিসেবে অনেকে এখন মেনটেন করে, না খেয়ে থাকলে শরীর ভালো থাকে, সেই জন্য ঠিক আছে। আর দুনিয়া সিজুরুল মুমিন জান্নাতুল কাফের, দুনিয়া জেল হচ্ছে মুমিনের ঈমানদারের জন্য, কাফের জন্য হচ্ছে জান্নাত, সেই হিসেবে সে ডায়েট হিসেবে করলে। কিন্তু নর্মালি আল্লাহ তাআলা সবার উপর রোজা ফরজই করে নাই, তিনি স্পেসিফিক করছে ইয়া হে আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি বা আখিরাতের প্রতি, কোরআন নবী ফেরেশতাদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমানদারদেরকে স্পেসিফিক করে তিনি বলছেন যে কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। তার মানে রোজা হচ্ছে মাস, বিশেষ হচ্ছে সিয়াম, রমাদান হচ্ছে মাস, যেমনটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এরকম একটা মাস। সো আরবিতে শাবান রমাদান এগুলো হচ্ছে মাস, কিন্তু যেমন আমরা ফজরের নামাজ আমার জন্য ফরজ হয়েছে, শুক্রবারে জুমার নামাজ ফরজ হয়েছে, সো রমাদান মাসে তিনি একটা আমালকে ফিক্স করেছে, একটা আমালকে চয়েস নির্বাচন করেছে যারা ইমান আছে তাদের জন্য। সেটা কি? সেটা হচ্ছে কুতিবা আলাইকুম সিয়াম, ইমানদারদের উপরে সওম ফরজ করা হয়েছে। কেন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি, আগের নবীদের উম্মত ছিল, ওই নবী বা তাদের উম্মত তাদের উপরও রমাদানটা বা সিয়ামটা ফরজ ছিল, সেম টু সেম ফরজ। আচ্ছা, তো আল্লাহ তাআলা একে তো যারা ইমানদার বাকিদের উপর এটা ফরজই করে নিয়ে, যে অলরেডি ইমানদার তার উপরে ফরজ করেছে, তখন রিজন কি? এতো অলরেডি ইমান আছে, আল্লাহ তাআলা বলছে যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ফরজগার হও। তার মানে একজন মানুষ যে আল্লাহর প্রতি ঈমান আনছে, সে বলছে না আমি আসলে আমার অলসতা আছে, আমার অনেক ত্রুটি আছে, বিচ্ছুতি আছে, আল্লাহর প্রতি আমার ভালোবাসা কম, আমার আমার ভয় কম, অথবা আমার আগ্রহ কম দ্বীনের প্রতি, শিক্ষার প্রতি। সো আল্লাহ তাআলা এইটাই বলছে যে তোমরা তাহলে সওম পালন করো রমাদান মাস আসলে, ঠিক আছে, তাহলে কি হবে লাআল্লাকুম তাত্তাকুন, এতে করে তোমরা তাকওয়া অর্জন করো। সো রমাদান ফরজ হচ্ছে মুমিনের উপরে, যে 5 বার সালাত আদায় করে এবং অন্যান্য ঈমানের বিষয়গুলোকে খোঁজ খবর রাখে। আর রমাদান মানুষের ওই যে কিছু বলে না যে ইমিউনিটি বুস্ট করে, কিছু একটা বলে এরকম, যাক ওই ধরনের দিতে যাব না, তার মানে রমাদানের সিয়াম মানুষের ঈমান বুস্ট করে কোন দিকে? আল্লাহর ফরজগারিদের দিকে। যে লোকটা সিয়াম পালন করবে এবং আল্লাহর ফরজগারিদের দিকে অগ্রসর হতে পারবে না, তার এই সিয়ামে তার সন্দেহ রাখা উচিত। এটাই হচ্ছে আসলে রমাদানের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে কেন্দ্র করে যে আয়াত নাযিল করেছে কোরআনুল কারীমে। তো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে, আর এই কোরআনে আমরা বলেছি যে মুমিনের উপরে ফরজ রমাদান বা সিয়াম, এবং আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ ছিল, আর এইটা করলে আমাদের ঈমানদারি বা ফরজদারিতা বাড়বে। জাযাকুমুল্লাহ খায়রা, আসসালামু আলাইকুম।